আসসালামু আলাইকুম শুরু করছি নবদ জনপদের খবর আমি রেদিতা রেজা দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সফরে সিলেক্ট রয়েছেন বেলা এগারোটায় তিনি বিমান যুগে গিয়ে পৌঁছান

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের সাত বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে উখিয়া শরণার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা পঁচিশ আগস্ট দিনটি কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে তারা সমাবেশে মিয়ানমারে গণহত্যা বন্ধ করার স্লোগান দেয় তারা এবারে প্রতিনিধি পাঠানোর তথ্য ও বিরোধিত্রী রাজীব আহমেদের রিপোর্ট সাহায্যে বরিশালের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে খাদ্য সামগ্রী পুরাতন কাপড় ও নগদ অর্থ সংগ্রহ করে সেগুলো বন্যা এলাকায় পাঠাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সমন্বয়ক আব্দুল রশিদ জিতুষ নেতৃত্বে অন্য শিক্ষার্থীরা এ কাজে অংশ নিয়েছেন মৌলভীবাজারের রাজানগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যা কবলিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার দিয়েছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান লক্ষ্মীপুরে বর্ণার্যদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি সদর উপজেলার বিভিন্ন এলাকায় বর্ণার্থদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনু বরিশালে ইয়াসমিন হত্যা দিবস পালন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহেও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চাঁদপুরে শাহীন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাপাইনওয়গঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন একই দাবিতে ময়মনসিংহেও মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্স সহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের ঘটনায় কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা একই দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা নবগঞ্জ গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদকে জোরপূর্ব পদত্যাগে বাধ্যকারণের প্রতিবাদে ও পদত্যাগপত্র বাতিল করে পুনর্বহলের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ও সুশীল সমাজ সাভারে বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাদের পদবী নির্বাহী কর্মকর্তাকরণ বেতন স্কেল নবম গ্রেড প্রদান ও চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান মাহবুব আলম মোল্লা নওগাঁ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2023 সালের বৃত্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহমেদ চ্যানেল আই এই ছিল নগদ जनपदের খぶりに সবাইকে ধন্যবাদ। ইডেন